এনআরএসের ১৬টি কুকুরছানাকে পিটিয়ে খুনের ঘটনায় আটক দুই নার্সিং পড়ুয়া। প্রাথমিকভাবে তদন্তকারীদের সন্দেহের তালিকায় ছিলেন পাঁচজন, তাদের মধ্যে তিনজন নার্সিং পড়ুয়া, দুজন হাসপাতালেরই কর্মী। পুলিশ ও হাসপাতালে তদন্ত কমিটির যৌথভাবে জিজ্ঞাসাবাদের পরই আটক দুই নার্সিং পড়ুয়া। প্রতি লিটারে ৪ টাকা করে বাড়ল মাদার ডেয়ারির গরুর দুধের দাম। ৫০০ গ্রামের দুধের প্যাকেটের দাম ২০ থেকে বেড়ে ২২ টাকা। ভর্তুকি দেওয়া অসম্ভব, তাই বাড়ল দাম, খবর ৯৯ সূত্রে। কর্ণাটকে সংকটে কংগ্রেস জেডিএস জোট সরকার। কংগ্রেসের ৪-৫ জন বিধায়কের মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী ফড়নবীশের সঙ্গে সাক্ষাতের সম্ভাবনা। জোটের ১০ বিধায়ক যোগ দিতে পারেন বিজেপিতে, খবর বিজেপি সূত্রে। জন্মদিনে ফের আক্রমণাত্মক মায়াবতী। বহুজন সমাজ পার্টির নেত্রী নিশানায় কংগ্রেস বিজেপি, দুদলকে একযোগে আক্রমণ। বললেন, অখিলেশের সঙ্গে জোট বাঁধার পর ঘুম উড়েছে বিজেপির। হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে মুখ্যমন্ত্রীকে নিয়ে পোস্ট। চারু মার্কেটে সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ, উল্টে গ্রেফতার অভিযোগকারী। আদালতে জামিন অস্বীকার তৃণমূলের। শিক্ষক ঘাটতি কমাতে ভোটের আগে উদ্যোগ। স্নাতক স্নাতকোত্তর পাশের পর ২ বছর স্কুলে ইন্টার্নশিপের ভাবনা। প্রাথমিকে ২০০০, মাধ্যমিকে ২৫০০ করে স্টাইপেন্ড। বছর শেষে পঞ্চম অষ্টমে পরীক্ষা। পাশ ফেল নিয়ে গেজেট বিজ্ঞপ্তি কেন্দ্রের। ফেল করলে ২ মাসের মধ্যে ফের পরীক্ষায় বসার সুযোগ। বিধি প্রয়োগে রাজ্যকে স্বাধীনতা। জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের স্লোগান। দেশদ্রোহিতার অভিযোগে কানহাইয়া উমর খালিদ অনির্বাণের বিরুদ্ধে চার্জশিট। হালাকি হম লোক বার বার জো হ্যায় ১৫ লাখ রুপে, ২ করোড় নৌকরি, আচ্ছে দিন মাং রহে থে, লেকিন আগর সরকার নে চার্জশিট দাখিল কি হ্যায় তো হম ইস বাত কি কড়ি নিন্দা নাহি করেঙ্গে। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান তিলজলার গুদামে, তল্লাশি পুলিশের। উদ্ধার প্রচুর পরিমাণে নকল বিদেশি মদ, গ্রেপ্তার ৪। এই নিয়ে টানা ৬ দিন ঊর্ধ্বমুখী জ্বালানি। ২৮ পয়সা লিটারে বেড়ে ৭.৫ ছাড়ালো পেট্রোল। ২৪ পয়সা বেড়ে ডিজেল পেরোলো ৬৬টির গন্ডি। ব্যারাকপুরে চিড়িয়া মোড়ে ট্রাফিক আইন ভেঙে ধরা পড়ায় বিধায়কের নাম নিয়ে পুলিশকে হুমকির অভিযোগ। বিধায়ক সেজে পুলিশকে ফোন করে হুঁশিয়ারি যুবকের বন্ধুর। সন্দেহ হওয়ায় যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ। স্বীকারোক্তির পর প্রতারণার অভিযোগে দুই যুবক গ্রেফতার। জলপাইগুড়ি নাগরেখাটায় শ্রমিকদের বকেয়া মেটানোর আগের রাতেই গোপনে পালানোর অভিযোগ গ্রাসমোড় চা বাগানের মালিকের বিরুদ্ধে। আজ সকালে বাগান খোলার সময় তা নজরে আসে শ্রমিকদের। কর্মহীন প্রায় ১.৫ হাজার শ্রমিক, দীর্ঘদিন ধরেই পাওনা মেটানো হচ্ছিল না বলে অভিযোগ শ্রমিকদের। মকর সংক্রান্তি উপলক্ষে বীরভূমের জয়দেবের কেঁদুলি মেলায় অজয়ের জলে পূর্ণ স্নান। আজ ভোর থেকে স্নান করছেন পূর্ণার্থীরা। এ পর্যন্ত ১ লক্ষেরও বেশি পূর্ণার্থী স্নান করেছেন। বিভিন্ন আখড়ায় চলছে বাউল গান। মকর সংক্রান্তির পূর্ণলগ্নে গঙ্গাসাগরে মানুষের ঢল। রাতে সমুদ্রতটে অপেক্ষায় ছিলেন পূর্ণার্থীরা। ভোরের আলো ফোটার আগেই শুরু হয়েছে পূর্ণ স্নান। আজ সন্ধে ৬টা পর্যন্ত স্নান করা যাবে। প্রায় ৩৫ লক্ষ পূর্ণার্থী স্নান করবেন বলে প্রশাসন সূত্রে খবর। মকর সংক্রান্তিতে পূর্ণ স্নানে সামিল রাজনৈতিক নেতারাও, গঙ্গাসাগরে মন্ত্রী অরূপ বিশ্বাস ও সুব্রত মুখোপাধ্যায়। অন্যদিকে বীরভূমে জয়দীপ কেঁদুলির মেলায় অজয়ের জলে স্নান করলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রয়াগ কুম্ভে মিলন মেলা, পৃথিবীর সবচেয়ে বড় কুম্ভে জনজোয়ার। সংক্রান্তির দিন হেলিকপ্টার থেকে পুষ্পবৃষ্টি। এখনো পর্যন্ত অন্তত ৫০ লক্ষ পূর্ণার্থী করেছেন শাহী স্নান।